আমি আজি বনাবলৈ ওলাইছোঁ কণ কণ চাউলৰ খীৰ। এইটো চাউল কিছুমানে কৰ্ণি চাউলো কয় আৰু কণ কণ চাউলো ক'ব পাৰি। আমি এইটোৰ আজি খীৰ বনাম। এয়া 3 চামুচ চাবুদানা লৈছোঁ আমি। চেনি আন্দাজ মতে লৈছোঁ, আপোনালোকে যদি বেছি চেনি খায় বেছি ল'ব পাৰে। এয়া হৈছে কনডেন্সড মিল্ক, এটা লৈছোঁ নাৰিকল, এয়া 1 গিলাচ আমি গাখীৰ লৈছোঁ। আমি গৰম পানীৰে চাউলখিনি 10-15 মিনিট তিয়াই থ'ব লাগিব। লগতে চাবুদানাখিনিও আমি 5-6 মিনিটমানৰ কাৰণে তিয়াই থ'ম পানীত। এতিয়া আমি চাউলখিনি ভালদৰে পানীত সিজিবলৈ দিম।
সাবুদানা দিছো, চেনি দিছো, গাখীর দিছো। আপোনালোকে যদি বেশি গাখীর খায় বেশিও দিব পারে, ইয়াতক বেশিও দিব পারে। কন্ডেন্স মিল্ক দিছো, ভাল গোন্ধৰ কাৰণে আমি দুই তিনিটামান ইলাচি দিছোঁ। পাঁচ ছয় মিনিটৰ কাৰণে আমি এতিয়া ঢাকি ৰাখিম, যাতে গোটেইখিনি বস্তু ধুনীয়াকৈ মিলি যায়। এতিয়া আমি নাৰিকল দি দিছোঁ।